আজকে সকাল 6টার দিকে বাম জোটের ডাকা অর্ধবেলা হরতালে নগরীর চাষার এবং দুই নং রেলগেট এলাকায় দফায় দফায় মিছিল হয়েছে। নারায়ণগঞ্জের বাম জোটের নেতারা কয়েক দফায় কিন্তু মিছিল করেছেন এবং চাষার এলাকার মধ্যে যেটি আপনারা এখন দেখছেন যে পরিবেশ একেবারেই স্বাভাবিক রয়েছে সেটি কিন্তু সকালে এমন ছিল না। সকালে বাম জোটের নেতারা এই চাষার এলাকার মধ্যে মিছিল করেছে এবং সেখানে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিয়েছে। বাম জোটের নেতারা বলছেন পুলিশ তাদেরকে লাঠি পেটা করেছে এবং লাঠি চার্জ করে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছে বলে বাম জোটের নেতারা আমাদেরকে জানিয়েছেন। আর নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন সকালে তারা যানবাহন ভাঙচুর করার চেষ্টা করেছে হরতালের সময়, তো এর বাইরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ফলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, রাস্তা থেকে সরিয়ে দিয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর যেটা জানাতে চাই, সারা দেশের মতো নারায়ণগঞ্জেও বাম জোটের ডাকা হরতাল 12টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু তারা ছিলেন। চাষাড়া থেকে সরে যাওয়ার পর দুই নং রেলগেট এলাকায় তারা সেখানে সমাবেশ করেছেন। তবে 12টার পর থেকে নগরীর পরিবেশ স্বাভাবিক হতে শুরু করে, নগরীতে যানবাহন বাড়তে শুরু করে, দোকানপাট খুলেছে এবং এখন কিন্তু চাষাড়া এলাকায় প্রচণ্ড গাড়ির চাপ আপনারা দেখছেন। তবে সকালে কিন্তু তেমন একটা গাড়ির চাপ ছিল না। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্য জিনিসপত্রের দাম বাড়ার কারণে বাম জোটের নেতারা হরতাল ডেকেছিল। সেই হরতালে আজকে নারায়ণগঞ্জে কয়েকটি মিছিল হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো সব কিছু মিলিয়ে দুপুরের পর থেকে কিন্তু পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি।